সো ফাইনালি 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 দা ওয়েট ইজ ওভার। আমরা কিন্তু ব্যোমকেশের অফিসিয়ালি কিন্তু ফার্স্ট লুক দেখতে পেয়ে গেলাম আজকের। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার ব্যোমকেশ দুর্গ রহস্যকে নিয়ে, এবং দুর্গ রহস্যের কিন্তু ব্যোমকেশের আজকের অফিসিয়ালি ভাবে কিন্তু ফার্স্ট লুকটা কিন্তু রিভিল করা হলো। তো কেমন হলো ফার্স্ট লুকটা? তো সত্যি বলতে পয়লা বৈশাখের দিন যখন এটার হচ্ছে একটা যখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয় এবং একটা অফিসিয়াল পোস্টার যখন আসে, তখন কিন্তু এটাকে নিয়ে বিভৎস রকম কিন্তু একটা নেগেটিভিটি হয়েছিল এবং ট্রোলিংও কিন্তু প্রচণ্ড লেভেলে কিন্তু হয়েছিল, এবং প্রচুর মানুষ বলছিল যে দেবদাকে অ্যাজ ব্যোমকেশ মানাবে না, দেবদা কেন ব্যোমকেশ করছে। বাট দেবদা কিন্তু রিস্ক নিতে খুব ভালোবাসে এবং দেবদা এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসে, এবং নর্মাল কাজ থেকে বেরিয়ে কিন্তু দেবদা কিছু হাটকে টাইপের করার কিন্তু সবসময় চেষ্টা করে, এবং এই ব্যোমকেশটাই হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কাজ। এবং তার পরবর্তীকালে যেটা আসছে বাঘা যতীন, ওটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল কাজ হবে। তো এই যে লুকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হাতে একটা বই ধরা আছে এবং চোখে চশমা পরা আছে, লুকটা সত্যি বলতে ব্যাপক লাগছে। এবং আমার মনে হয় যে দেবদাকে অ্যাজ ব্যোমকেশ খুবই খুবই ভালো মানাবে, এবং শুধুমাত্র এটাই অপেক্ষা যখন এটা টিজার আসবে, যখন এটা ট্রেলার আসবে, তখন দেবদার যখন আমরা ভয়েস ওভারটা শুনবো, দা মুভমেন্টগুলো যখন দেখব, তখন অ্যাকচুয়ালি দেবদাকে কেমন লাগে অ্যাজ ব্যোমকেশ, এটাই কিন্তু মেনলি দেখার মতন কিন্তু বিষয়পত্র হবে। তবে এটা এখনও অবধি যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রিভিয়াসলি কিন্তু একটা যখন শুটিং যখন র্যাপ আপ হয় তখন কিন্তু একটা স্মোক, একটা ধোঁয়ার মধ্যে থেকে কিন্তু আমরা দেবদাকে দেখতে পেয়েছিলাম। তার থেকে এই লুকটা অনেক অনেক বেশি স্পষ্ট, এবং পুরোপুরি ব্যোমকেশকে আমরা অ্যাজ ফেসটা কিন্তু দেখতে পাচ্ছি, এবং দেবদাকে অ্যাজ ব্যোমকেশ কিন্তু ভালো দেখাচ্ছে, ভালো মানাচ্ছে, এটুকু আমি বলতে পারি। এবং এই সিনেমাটা অন্য অন্যান্য যে কটা ব্যোমকেশ এসছে তার থেকে অনেক অনেক বেশি কিন্তু ব্যবসা করবে, অনেক বেশি কিন্তু কালেকশন করতে চলেছে বক্স অফিস, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। এবং এটার প্রমোশনস টিজার ট্রেলার কবে আসছে তা নিয়েও কিন্তু একটা আপডেট উঠে এসছে। সো ভিডিওটা অনেকটা বেশি বড় হচ্ছে, আমি তাই এখন এই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।